বিসমিল্লাহি রহমান ইব্রাহিম ডক্টর মালিকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবে সম্মান প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ডক্টর মালিকা কলেজ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ বিবিএ সম্মান প্রথম বর্ষে আমি তোমাদের প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টটি পড়াচ্ছি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটি পড়ছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্টের কতগুলো পার্ট রয়েছে যেমন ইনকাম স্টেটমেন্ট রিটার্ন আর্নিং স্টেটমেন্ট অর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা এই চারটি হিসাবের মধ্যে এই অধ্যায়ে আমরা চারটি হিসাব তিনটি হিসাব পড়ব যথা ইনকাম স্টেটমেন্ট রিটার্ন ডার্নিং স্টেটমেন্ট অর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আমরা এই হিসাবগুলোর ছকগুলো পড়ছিলাম আমরা গত ক্লাসে ইনকাম স্টেটমেন্ট এবং রিটার্নডার্নিং স্টেটমেন্টের ছকগুলো পড়েছি আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আমরা যেটিকে অনেকেই ব্যালেন্স শিট নামেও চিনি সেই ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের ছকটি আমরা দেখে নেব চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের একটি বিবরণের ঘর এবং তিনটি টাকার ঘর জায়গা সংকুলন সমস্যার জন্য আমি শিরোনামগুলো উল্লেখ করি নাই শিরোনামগুলো অত্যন্ত সহজ তোমরা তিন লাইনের একটি শিরোনাম লিখবে সবার প্রথমে প্রতিষ্ঠানের নাম তোমাদের প্রশ্নে যে প্রতিষ্ঠানের নাম দেয়া থাকবে সেটি প্রথম লাইনে লিখবে দ্বিতীয় লাইনে লিখবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন থার্ড লাইনে লিখবে তারিখ এবং সাল আমরা যদি ধরে নিই যে আমাদের প্রশ্নে হিসাবকালের শেষ সময়টি দেওয়া আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে আমরা এভাবে উপস্থাপন করব যে এজ এট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের দুইটি পার্ট একটি হচ্ছে অ্যাসেট এবং আরেকটি হচ্ছে লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি আমরা আজকে অ্যাসেট অংশটি তোমাদের দেখাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা অ্যাসেট অংশটি উপস্থাপন করেছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমরা কারবারের টোটাল এসেটকে চারটি ভাগে ভাগ করে নিব কারেন্ট এসেট ইনভেস্টমেন্ট ফিক্সড এসেট এবং ইনটেনজিবল এসেট এই চারটি ভাগে আমরা উপস্থাপন করব অ্যাসেটগুলোকে আমরা আমাদের এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটটি আমরা তারল্যের ভিত্তিতেও সাজাতে পারি আবার স্থায়িত্বের ভিত্তিতেও সাজাতে পারি আমরা যদি তারল্যের ভিত্তিতে সাজাই তাহলে যে অ্যাসেটের তারল্য যত বেশি সেটি তত আগে বসবে এবং যে এসেটের তারল্য যত কম সেটি তত পরে বসবে আমরা তারল্যের ভিত্তিতে সাজালে প্রথমে কারেন্ট এসেট তারপর ইনভেস্টমেন্ট তারপর ফিক্সড অ্যাসেট এবং সর্বশেষে ইনটেজিবল অ্যাসেট আমরা লিপিবদ্ধ করব। আর আমরা যদি স্থায়িত্বের ভিত্তিতে আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন সাজাই তাহলে যে সম্পদের তারল্য যত কম সেটি তত শেষে বসবে অর্থাৎ সবার প্রথমে আমরা ইনটেন্জিবল এসেট এরপর ফিক্সড এসেট এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট এবং সর্বশেষ কারেন্ট এসেট আমরা বসাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের তারল্যের ভিত্তিতে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি এখানে উপস্থাপন করেছি তোমাদের উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পূর্বে যেটি বলেছিলাম যে আমরা টোটাল এসেটকে চারটি ভাগে উপস্থাপন করব কারেন্ট এসেট ইনভেস্টমেন্ট ফিক্সড এসেট এবং ইনটেনজিবল অ্যাসেট শুরুতে আসো কারেন্ট এসেট এই কারেন্ট এসেটের দফাগুলোকেও আমরা তারল্যের ভিত্তিতে সাজাবো অর্থাৎ তারল্যের ভিত্তিতে সবার প্রথমে কারেন্ট এসেট বসাবো আবার কারেন্ট এসেটের যে আইটেম বা দফাগুলো রয়েছে সেগুলোকেও আমরা তারল্যের ভিত্তিতে সাজাবো যে সম্পদের তারল্য যত বেশি সেটি তত আগে বসবে শুরুতে বসবে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড তারপর ক্যাশেট ব্যাংক আমরা এই ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশেট ব্যাংকের টাকাগুলো আমরা সেকেন্ড কলামে বসাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে হাতে নগদ এবং ক্যাশেট ব্যাংক হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত এই দফা আইটেমগুলো আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে এরপর আস আমরা বসাবো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল বা পাওনা দুঃখিত বা দেনাদার বা প্রাপ্য হিসাব যদি দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে কোনো সমন্বয় থাকে আমরা সেই সমন্বয়গুলো এখানে সেরে নিব প্রথম কলামে অর্থাৎ টাকার যে প্রথম কলমটি রয়েছে সেই প্রথম কলামে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাবে সাথে যদি কোনো সমন্বয় থাকে সেগুলো আমরা সেরে নিব সমন্বয়গুলো থাকতে পারে যদি তোমাদের অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ে সেলস রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় থাকে যেমন আনরেকর্ডেড সেলস সেলস রিটার্ন এগুলো যদি তোমাদের অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ে থাকে তাহলে এই অ্যাডজাস্টমেন্টগুলো একই সাথে যেমন তোমাদের সেলসের সাথে করতে হবে পাশাপাশি তোমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের সাথেও করতে হবে যেমন আনরেকর্ডেড সেলস সেলসের সাথে যোগ করতে হয় আবার পাশাপাশি অ্যাকাউন্টস রিসিভেবলের সাথেও যোগ করতে হয় অর্থাৎ আমরা এখানে নিট অ্যাকাউন্টস রিসিবেলকে উপস্থাপন করবো অ্যাকাউন্টস রিসিবেলের সাথে কোনো কিছু যোগ করার থাকলে যোগ করব কোনো কিছু বিয়োগ করার থাকলে বিয়োগ করব। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে ব্যাড ডেপস আমরা ব্যাড ডেপসগুলো বাদ দিব তোমরা জানো এখানে বেড ডেপস কোনগুলো বাদ যায় বেড ডেপস চার রকম হয় আমি প্রথমে বাংলায় বলি বেড ডেপসের বাংলা হচ্ছে অনাদায়ী দেনা বা কুরিন এটির চারটি প্রকারভেদ রয়েছে যেমন পুরাতন অনাদায়ী দেনা নতুন অনাদায় দেনা পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি পুরাতন অনাদায়ী দেনা এবং পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি তোমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে নতুন ওনাদায়ী দেনা এবং নতুন ওনাদায় দেনার সঞ্চিতি তোমাদের সমন্বয়ে দেওয়া থাকবে আমাদের এখানে যেটি করতে হবে নতুন ওনাদে দেনা এবং নতুন ওনাদে দেনার সঞ্চিতি এই দুইটি দফা আমরা এখানে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিব এই দুইটি দফা আমাদের অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ে থাকবে অর্থাৎ নিউ ডেপ্ট এবং নিউ ডেপ্ট অ্যালাউন্স এখান থেকে অথবা নিউ ডেপ্ট প্রভিশন আমরা এখানে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দেব এরপর আসো নোটস রিসিভেবল আসবে এখানে অ্যাক্রুড ইনকাম অ্যাক্রুড ইনকাম বলতে বোঝাচ্ছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যত প্রকার প্রাপ্য আয় থাকবে প্রাপ্য আয় বা বকে আয় অর্থাৎ যে সমস্ত আয় আমাদের ইতিমধ্যে অর্জিত হয়েছে কিন্তু আমরা এখনও নগদে পাইনি সেগুলি হচ্ছে অ্যাক্রুড ইনকাম যেমন ধরো বকেয়া বিনিয়োগের সুদ আমরা বিনিয়োগের সুদ দুইভাবে উপস্থাপন করতে পারি সেটি আমরা চাইলে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের সাথে যোগ করে বসাতে পারি অথবা কারেন্ট এসেটেও আমরা দেখাতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে কোনো আয় যদি বকেয়া থাকে সেই বকে আয়কে আমরা এখানে অ্যাক্রুড ইনকাম হিসেবে উপস্থাপন করব। এরপর হচ্ছে প্রিপেইড এক্সপেন্স যে সমস্ত ব্যয় বা খরচ আমরা অগ্রিম অগ্রিম পরিশোধ করেছি সমস্ত অগ্রিম পরিশোধিত ব্যয় এখানে আমরা উপস্থাপন করতে করবো যেমন ধরো প্রিপেড স্যালারি প্রিপেইড ওয়েজেস প্রিপেইড রেন্ট প্রিপেইড ইন্স্যুরেন্স সব কিছু এগুলো আমরা এখানে উপস্থাপন করব। এরপর হচ্ছে এনি কাইন্ড অফ স্টক সেটি সাপ্লাইজের হতে পারে স্টেশনারির হতে পারে কারবারে ব্যবহৃত যে কোনো কিছুর যদি স্টক থাকে সেটি আমরা এখানে উপস্থাপন করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সাপ্লাইজ অন হ্যান্ড এখানে আমরা উপস্থাপন করেছি এরপর হচ্ছে ইনভেন্টরিজ ক্লোজিং ইনভেন্টরিজ ইনভেন্টরিজ বলতে এখানে ক্লোজিং ইনভেন্টরিজ বোঝাচ্ছে সমাপনী পণ্য এটি কারবারের জন্য একটি সম্পদ এবং চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটগুলো আমরা সেকেন্ড কলামে বসিয়ে সেটি যোগফুল নির্ণয় করে আমরা থার্ড কলামে বসাবো এটি নাম হবে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট এরপর আমরা ইনভেস্টমেন্টগুলো উপস্থাপন করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স অ্যান্ড ডিভেঞ্চার্স তারপর আরও আসতে পারে আদার লং টার্ম ইনভেস্টমেন্টস এখানে আরও আসতে পারে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট বন্ডস শুধু ইনভেস্টমেন্ট অর্থাৎ যত প্রকার ইনভেস্টমেন্ট থাকবে আমাদের কোন আমরা যদি কোনো সিকিউরিটিস পারচেস করি হ্যাঁ সকল কিছু আমরা এই ইনভেস্টমেন্ট সেগমেন্টে আমরা উপস্থাপন করব অল কাইন্ড অফ ইনভেস্টমেন্ট উপস্থাপন করে টাকার অঙ্কগুলো সেকেন্ড কলমে লিখবো তারপর যোগফলটি আমরা থার্ড কলমে বসাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা উপস্থাপন করবো হচ্ছে প্লান্ট অ্যাসেটস অথবা ফিক্সড অ্যাসেটস প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্লান্ট এসেটস বা ফিক্সড অ্যাসেটে কী কী সম্পদ আসবে যে সকল সম্পদের স্থায়িত্ব কারবারে এক বছরের অধিক বা যে সমস্ত সম্পদ থেকে আমরা এক বছরের অধিক সময় সেবা পেয়ে থাকি যে সমস্ত কারবার যে সমস্ত সম্পদ আমাদের কারবার বা প্রতিষ্ঠানে এক বছরের অধিক সময় বিরাজমান থাকে সেগুলি হচ্ছে প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট যেমন ল্যান্ড বিল্ডিং ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না ল্যান্ড সরাসরি বসবে সেকেন্ড কলমে এছাড়া বাকি এসেটগুলো যেগুলো আছে বিল্ডিং লিজহোল্ড প্রিমিসেস মেশিনারি আরও আসতে পারে তোমাদের ইকুইপমেন্ট ফার্নিচার অ্যান্ড ফিক্সচার ভেহিকল থাকতে পারে সেগুলো আমরা এখানে উপস্থাপন করব ল্যান্ড বাদে বাকি যে এসেটগুলো এগুলোর ডেপ্রিসিয়েশন থাকতে পারে সেই ডেপ্রিসিয়েশনগুলো আমরা ফার্স্ট কলামে বাদ দিয়ে সেকেন্ড কলামে আমরা উপস্থাপন করব জায়গা সংকুলনের জন্য সবগুলো ফিক্সড এসেট আমি উপস্থাপন করতে পারিনি আমি বলে দিচ্ছি কী কী ল্যান্ড বিল্ডিং লিজ হোল্ড প্রেমিসেস মেশিনারি তারপর হচ্ছে ইকুইপমেন্ট ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স এরপর হচ্ছে ভেরিয়াস ভেহিকলস ভেহিকলের মধ্যে থাকতে পারে ডেলিভারি ট্রাক শুধু ট্রাক অনেক কিছু ভেহিকল মানে যানবাহন আমরা এই সবগুলো প্ল্যান্ট এসেট বা ফিক্সড এসেট আমরা সেকেন্ড কলমে উপস্থাপন করব আর ডেপ্রিসিয়েশনগুলো বাদ দিব হচ্ছে ফার্স্ট কলাম থেকে তারপর আমরা সেই টাকার অঙ্ক অর্থাৎ এই টাকার অঙ্কগুলো আমরা যোগ করে যোগফল আমরা বসাবো থার্ড কলমে যেটির নাম হবে হচ্ছে টোটাল ফিক্সড এসেট এরপর আমরা ইনটেঞ্জিবল অ্যাসেটগুলো উপস্থাপন করব। ইনটেঞ্জিবল অ্যাসেট হচ্ছে কারবারে ওই সমস্ত অ্যাসেট যেগুলো খালি চোখে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অদৃশ্যমান বা অস্পৃশ্য কিন্তু এগুলোর বিক্রয় মূল্য বা ভ্যালু রয়েছে সেগুলো হচ্ছে ইনটেঞ্জিবল অ্যাসেট যেমন গুডউইল পেটেন্ট তারপর আরও রয়েছে প্রিলিমিনারি এক্সপেন্সেস ট্রেডমার্ক ডিজাইনস অ্যাটসেট্রা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো হচ্ছে আমাদের ইনটেনজিবল অ্যাসেট আমি আবার বলি গুডউইল পেটেন্ট ট্রেডমার্ক ডিজাইন প্রিলিমিনারি এক্সপেন্সেস এমনকি শেয়ার ডিসকাউন্ট বা শেয়ার অবহার যেটি সেটিও কাইন্ড অফ ইনটেনজিবল অ্যাসেট এগুলো আমরা সেকেন্ড কলমে উপস্থাপন করব যোগ ফল নির্ণয় করে থার্ড কলামে বসাবো যেটির নাম হবে টোটাল ইনটেনজিবল অ্যাসেট আমরা আমাদের এই টোটাল অ্যাসেট অর্থাৎ সবগুলো অ্যাসেটকে আমরা উপস্থাপন করেছি ইতিমধ্যে কারেন্ট এসেট ইনভেস্টমেন্ট প্লান্ট এসেট বা ফিক্সড এসেট এবং ইনটেনজিবল অ্যাসেট এই চারটি সেগমেন্টে ভাগ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের যে অ্যাসেটগুলো রয়েছে এই অ্যাসেটগুলোকে এই চারটি সেগমেন্টে ভাগ করে আমরা উপস্থাপন করব তারপর উপস্থাপন করে আমরা সবগুলো যোগফল নির্ণয় করব যেটি যে যোগফলটি আমাদের বের হবে সেটি হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট অর্থাৎ আমাদের ফিন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের অর্ধেক পার্ট আমাদের হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একটু বলছি যে আমরা আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটিকে আমরা তারল্যের ভিত্তিতে বা স্থায়িত্বের ভিত্তিতে সাজাতে পারি আমরা অ্যাসেটগুলোকে তারল্যের ভিত্তিতে সাজাবো তারল্যের ভিত্তিতে মানে হচ্ছে যে সম্পদ বা অ্যাসেটের লিকুইডিটি বা তারল্যের পরিমাণ যত বেশি সেগুলো তত আগে বসবে আমরা যেহেতু টোটাল অ্যাসেটগুলিকে অর্থাৎ সবগুলো অ্যাসেটকে আমরা চারটি সেগমেন্টে ভাগ করে উপস্থাপন করব সেগমেন্টগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট প্ল্যান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট এবং ইনটেনজিবল অ্যাসেট কারেন্ট অ্যাসেটের বাংলা হচ্ছে চলতি সম্পদ যে সমস্ত সম্পদ কারবারে এক বছর বা তারও কম সময়ের মধ্যে এগুলো নগদ টাকায় রূপান্তরিত হয় বা এগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যায় সেগুলি হচ্ছে কারেন্ট এসেট ইনভেস্টমেন্ট হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা বা লাভের আশায় বা একটি ভবিষ্যতে কিছু বাড়তি অর্থপ্রাপ্তির আশায় লাভজনক খাতে যে লগ্নি করে বা অর্থ বিনিয়োগ করে সেগুলোকে বলা হয় ইনভেস্টমেন্ট সেগুলো আমরা ইনভেস্টমেন্ট সেগমেন্টে উপস্থাপন করবো প্লান্ট এসেট বা ফিক্সড এসেট হচ্ছে কারবারের স্থায়ী সম্পদগুলো যেগুলো কারবারে দীর্ঘদিন ব্যবহৃত হয় কারবার বা প্রতিষ্ঠান যেগুলো থেকে দীর্ঘদিন সুবিধা পেয়ে থাকে ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে যে সমস্ত অ্যাসেট ধরা যায় না ছোঁয়া যায় না খালি চোখে দেখা যায় না অদৃশ্য অস্পর্শনীয় কিন্তু এগুলোর বিক্রয় মূল্য রয়েছে আমরা আমাদের সম্পদগুলোকে এই চারটি ভাগে উপস্থাপন করব। কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট এবং ইনটেনজিবল অ্যাসেট এই চারটি ভাগে উপস্থাপন করে আমরা যোগফল নির্ণয় করব আমরা টোটাল এসেট নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যেটি করব যে লায়াবেলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি বা স্টক হোল্ডার ইকুইটি পর্ষণটি করবো টোটাল এসেট এবং টোটাল লায়াবেলিটি অ্যান্ড স্টক স্টক হোল্ডার ইকুইটির পরিমাণ সর্বদাই সমান হবে আগামী ক্লাসে আমি বাকিটুকু তোমাদের দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম